সে কি বাবা তপু, তোর বাবাকে তো দেখতে পাচ্ছি নে। দাঁড়াও মা, আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি। না না, তোর আর পাকনামি করে যাওয়া লাগবে না, তোরা খেতে শুরু কর, চলে আসবেন উনি। বাবাকে ছেড়ে কি আমরা কখনো খেয়েছি বলো মা? ওই তো, তোদের বাবাও এসে গেছে, এবার তো শুরু কর। না মা, বাবা বসুক, তারপর একসাথে শুরু করব। কি ব্যাপার, সবাই না খেয়ে চুপচাপ বসে কেন? তোমার আদরের ছেলে মেয়ে তোমাকে রেখে খাবে না, তাই তো বসে আছে। কেন গিন্নি, তোমার কি আমাদের ভালোবাসা দেখে হিংসে হয় নাকি? সত্যি কথা বাবা, মা আমাদের দেখে হিংসে করে। তুই চুপ কর মনি, পাকা বুড়ির মতো পাকা পাকা কথা বলিস শুধু। বেশ বেশ, এবার এসো, ঠান্ডা হওয়ার আগে জল খাবারটা খেয়ে নি। কাকা, আমি জানি তুমি সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। কি যে বলো বাবা, আমার কাজই তো তোমাদের ভালো মন্দ দেখা, আমি তো আমার দায়িত্ব পালন করেছি মাত্র। তাহলে এখন আমাকেও দায়িত্ব পালন করতে দাও। কি বাবা, এ তো অনেক টাকা, তুমি এত টাকা কোথায় পেয়েছো? ভয় নেই কাকা, আমি চুরি করে আনিনি, এই টাকাগুলো বাবা আমাকে দিয়ে পাঠিয়েছেন। এই টাকা দিয়ে তুমি তোমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা। ধন্যবাদ জানানো লাগবে না কাকা, আমার বোন মনির বিয়েতে কি আমরা কোনো কিছুর কম করতে পারবো বলো? তোমার মেয়েও তো আমার বোনের মতোই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, এইভাবেই যেন সবার সাথে মিলে মিশে চলতে পারো, সেই আশীর্বাদই করি। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। বাবু, কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো? কেন রে, হঠাৎ করে আবার আমি কি করলাম যে তুই আমাকে সোজা ধন্যবাদ জানাতে চলে আসলি? শুধু ধন্যবাদ না বাবু, আমার মেয়ের বিয়ের নিমন্ত্রণও করতে আসলাম। আপনি না থাকলে যে এই বিয়ে কখনো হতো না। আপনি টাকাগুলো দিয়ে যে উপকার করলেন। একটু দাঁড়া রামু, তোকে একটা চমক দেখাই। তপু, এদিকে আয় তো বাবা একটু। আমাকে ডাকছিলে বাবা? বাবা, তোমাকে যে মেলা থেকে বড় মাটির ব্যাংকটা কিনে এনে দিয়েছিলাম সেটাকে নিয়ে আসো তো। কি হলো, তোমার ঘর থেকে নিয়ে আসো। আসলে বাবা, শোন রামু, তোকে টাকাগুলো আমি পাঠাইনি, তপু নিজের মাটির ব্যাংকে জমানো টাকা তোকে দিয়েছে। বাপ কা বেটা, সেপাই কা ঘোড়া, কুছ নাহি তো থোড়া থোড়া, আপনার ছেলে আপনার মতোই তো হবে বাবু। যা যা রামু, বাড়িতে গিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ের ব্যবস্থা কর। দেখলে তো আমার ছেলে কেমন নিজের জমানো টাকা দিয়ে তোমার নাম বলেছে, যাতে করে ওদের কাছে তোমার মাথা উঁচু থাকে।
মা, ও মা, দাদার কি হয়েছে? দাদা কথা বলছে না কেন? ও মা, তুমি বলো না দাদাকে উঠতে। দাদা একটু অসুস্থ, তো তাই ও উঠতে পারবে না। দুদিন পরেই দেখবি দাদা উঠে তোর সাথে খেলা করবে। ওগো ওগো, ডাক্তার কি বললো? কোনো ওষুধ কি দিল? ডাক্তার কিছুই বলতে পারলো না গো, বলল এ নাকি নতুন রোগ, এর আগে এমনটা কখনো দেখেনি। তাহলে কি হবে? এভাবেই কি ছেলেটা পড়ে থাকবে? না, তা হতে দেব না। আমার এত সহায় সম্পদ কে খাবে? সব তো ওদের জন্যই, ওরাই যদি না থাকে আমি আমার ছেলেকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাব। আমারও তাই মনে হয়, আমাদেরও আর দেরি করা ভালো হবে না, আজই আমরা শহরে রওনা দেব। তোমরা থাকো, আমি গিয়ে গাড়ি ঠিক করে আসি। ওগো, আমার না খুব ভয় করছে। ভয় পেও না, মন শক্ত করে দেখো, কিচ্ছু হবে না, ডাক্তার বাবু তো দেখছেন। ডাক্তার বাবু, আমার ছেলে, দেখেন আমরা সব পরীক্ষা করে দেখেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এখানে আপনার ছেলের কোনো চিকিৎসা নেই। আপনি ওকে বাড়িতে নিয়ে যান, যা খেতে চায় খেতে দিন। আমাকে কিছু খেতে দিবি বাবা? দুদিন ধরে কিছুই খাই না, দে না দুটো টাকা, আমাকে দুটো খেতে দে না। তুই যা বলবি আমি তোর জন্য তাই করে দেব। আমি যা চাইবো তুমি তাই করে দিতে পারবে বুড়িমা? আগে আমাকে দুটো খেতে দে, তারপর তুই যা বলবি আমি তাই শুনব। ঠিক আছে, চলো তবে, তোমাকে খেতে দিচ্ছি। অনেক দিন বাদে এত সুন্দর খাবার খেলাম, তোরা সুখী হ, আশীর্বাদ করি। কি হয়েছে মা, তুই কাঁদিস কেন? কি হয়েছে বাছা এই বালকের? এই ব্যাপার চিন্তা করিস নে, আমি তোর ছেলেকে ভালো করে দিতে পারবো, কিন্তু তার জন্য তো তোকে দুটো জিনিস আনতে হবে। কি জিনিস বুড়িমা? আমি যেখান থেকেই হোক নিয়ে আসবই আসবো। বাঁশের ফল আর ঘোলা জলের চিংড়ি। বাঁশ ফল দিয়ে চিংড়ির স্যুপ করে খাওয়ালেই তোর ছেলে ভালো হয়ে যাবে। সত্যি বলছো বুড়িমা? আমার তপু ভালো হয়ে যাবে? আমার দাদা ভালো হয়ে যাবে ঠাম্মা? হ্যাঁ রে মা, তোর দাদা আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে গিন্নি, আমি গেলাম বাঁশফল আর চিংড়ির সন্ধানে। ওই তো, ওই যে বাঁশফল ধরে আছে, আমার ওগুলো চাই চাই। বাঁশফল তো পেলাম,
এবার ঘোলা জলের চিংড়ি কোথায় পাই, আমাকে যে খুঁজে বের করতেই হবে। কি বাবু, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তুই তো তোর মেয়ের বিয়ের জন্য আসতে পারিস না, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কাঁদবেন না বাবু, কাঁদবেন না। আপনি কি মনে করেন আমি কোনো খোঁজ খবর রাখি না আপনাদের এ কদিনে? আজই আমি গিয়েছিলাম, তারপর সব দেখেছি নিজের চোখে। আমি যে বড় বিপদের রামু, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমরা থাকতে তপু বাবার কিছুই হতে দেব না। এই নেন ঘোলা জলের চিংড়ি। এটা তুই কোথায় পেলি রে রামু? বাবু, বুড়িমা যখন আপনাকে বলে তখনই আমি শুনে পাশের গায়ে বড় ঝিলটা থেকে নিয়ে আসলাম। ঝিলের পানি তো সব সময় ঘোলা থাকে। বেশ বেশ, চল তাহলে এবার বাড়িতে ফেরা যাক। ওগো দেখো, আমার তপু চোখ খুলেছে। মা দেখো, দাদা দেখছে আমাদের। উঠে পড়ো তো বাবা, তোমাকে ছাড়া যে তোমার বোনের বিয়ে হচ্ছে না। তুমি না থাকলে যে তোমার বোনের বিয়ে হতে পারে না। কাকা আমি যাব, আমরা সবাই যাব কাকা। এখন তাহলে আমি যাই বাবা, আমার অনেক দেরি হয়ে গেছে। না বুড়িমা, এখন থেকে তুমি আর ভিক্ষে করবে না, তুমি আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ ঠাম্মা, আজ থেকে তুমি আমাদের ঠাম্মা, আমরা দুই ভাই বোন তোমাকে ঠাম্মা বলে ডাকব। কি মজা কি মজা, এখন থেকে আমরা আবার সবাই খুব মজা করবো।